আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিচেনের কাজগুলো খুব সহজে কিভাবে করবেন সেই টিপসগুলো আপনাদের শেয়ার করব। তো চলুন চলে যাই আমি মূল টিপসে। তো বড়বটি অনেক সময় দেখা যায় যে এটা অনেকটাই ছড়ানো ছিটানো থাকে, সেই জন্য কাটতে অনেকটা কষ্ট হয়। তো এটার সহজ পদ্ধতিটা আমি আজকে বলে দিব। সহজ পদ্ধতিটা হচ্ছে বড়বটি একসাথে এভাবে মুঠো করে এটাকে একটা টাকার রাবার দিয়ে বেঁধে নেবেন। এটা করলে কি হয়, এটা একসাথে মুঠো করে কাটাটা অনেক সহজ হয়। তাই বলছি আপনারা ঠিক এই পদ্ধতিতে এই সবজিগুলো কাটতে পারেন। তো দেখুন আমি অলরেডি কিন্তু রাবার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তো এভাবে পেঁচিয়ে নিলে আপনারা খুব সহজে এই কাজটা শেষ করতে পারবেন, আর কাজটা কিন্তু খুব দ্রুত হবে। সেই কারণেই আপনাদের বলছি আপনারা যদি চান তাহলে ঠিক এই পদ্ধতিতে ঢেঁড়স কিংবা বরবটি বা এই ধরনের সবজিগুলো কেটে নিতে পারেন। তো বরবটি কিন্তু অনেক পুষ্টিকর খাবার, এটাতে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম সব কিছুই কিন্তু আছে। আর সবুজ শাক সবজি খাওয়া তো এমনিতেই অনেকটা উপকারী, তাই বলছি আপনাদের এভাবে খুব দ্রুত দেখেন একটা মুঠোর মধ্যে কীভাবে কেটে নিচ্ছি। তো এভাবে করে পুরোটা বরবটি আমি কেটে নিব, দেখবেন আপনারা কত দ্রুত এটা কাটা হয়ে যায়। আর যদি ছোটো ছোটো পিস করতে চান তাহলে সেটাও কিন্তু করা যাবে খুবই দ্রুত। এই তো দেখুন কতগুলো সবজি কেটে নিয়েছি ঠিক অল্প মুহূর্তের মধ্যে সবগুলো। এগুলো চাইলে আপনি সব কিছু সংরক্ষণ করতে পারেন বা যে কোনো সময় এগুলো আপনি রান্না করে খেতে পারেন। তো দ্বিতীয় যে টিপসটি সেটি হলো যে চার্জার নিয়ে, মোবাইলের চার্জার নিয়ে আমরা দেখা যায় অনেক বিপাকে পড়তে হয়, সেটা গুছিয়ে রাখা একদমই সম্ভব হয় না। তো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনি কি করবেন, চার্জারটা পেঁচিয়ে না রেখে তার একটা গুছানো একটা ভাব করে রাখা যাবে। এই তো এটা আমি পেঁচিয়ে নিচ্ছি। তো পেঁচিয়ে নিলেও দেখা যায় যে অনেক সময় ছুটে যায়, তো যাতে ছুটে না যায় সেই জন্য একটা ব্যবস্থা করব। তো এই ব্যবস্থা করার ফলে দেখা যাবে এটা অনেকটাই গুছানো থাকবে। তো এভাবে করলে কিন্তু ছুটে যায়, দেখতেই পাচ্ছেন। তো এখন এটা আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিব। তো সেটা কোন ক্লিপ সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখনও আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন। তো এখন আমি এই যে ক্লিপটা দেখছেন এই ক্লিপটা দিয়ে কিন্তু আমি আটকে দিব। তো এই তো চার্জারটা আমি আটকে দিচ্ছি। এই তো দেখুন খুব সুন্দরভাবে এটা এখন গোছানো হয়ে গেছে, এটা কখনোই কিন্তু খুলে যাবে না। এই তো দেখুন কত সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তো চার্জার নিয়ে আরেকটা টিপস হলো যে এই চার্জারটা দেখা যায় যখন চার্জ দেওয়া হয় তখন উল্টো আর সোজা ভাবটা একদমই বোঝা যায় না। তো সেটা কীভাবে বুঝবেন দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখা যায় নিজেরা চার্জ দেওয়ার সময়ও সমস্যা হয় বা বাচ্চাদের দিয়ে দিলেও সমস্যা হয়। তো একটা কলমের কালি নিয়ে নেবেন যেটা পার্মানেন্ট কালি, তো সেটা উপরে দিয়ে দিবেন যেই সাইডটা উপরে দেওয়া হবে। তো এই দাগ দেখে নিশ্চয়ই বোঝা যাবে যে এটা উপরের অংশ হবে, সেই জন্যই বলছি যে এটা লক্ষ্য করে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, তাহলে চার্জ দেওয়ার সময় কখনো ভুল হবে না এবং চার্জারটাও নষ্ট হবে না। তো এই তো এইভাবেই কিন্তু এটা করতে পারেন এই কাজটা। তো কলা নিয়ে আরেকটি টিপস কিন্তু আমি এখন শেয়ার করব, যেটা গরমের দিনে বা অন্য সময় কলাটা নষ্ট হবে না। তো দেখুন কলাটা কিন্তু এভাবে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় বা বিভিন্ন পোকামাকড় যে উপরের অংশটা আছে এটাতে বসলে বাচ্চারা খেতে চায় না বা নিজেদেরও খেতে কেমন জানি লাগে। তো সেটা কিভাবে সংরক্ষণ করবেন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটা কাগজ নিয়ে নেবেন, আর বাসায় যদি টিস্যু থাকে তো সেটা নিয়ে নেবেন। তো কাগজ দিয়ে দুইটা ভাগ করে নেবেন, দুইটা ভাগ করলে দেখা যায় দুইটা কলাতেই কিন্তু আমি পেঁচিয়ে রাখতে পারবো। তো এইভাবে ঠিক এইভাবে আমার মতো করে যদি পেঁচিয়ে রাখেন তাহলে সেটা সংরক্ষণ করা অনেকটাই সহজ হবে এবং সেটা পচে যাবে না। তাছাড়া এটা খেতে গেলেও দেখা যায় যে আপনার মনে একটুও খারাপ লাগবে না যে এটা ময়লা বা পোকামাকড় ধরেছে, এরকম কিছু হবে না। তাই বলছি যে এভাবেই আপনারা পেঁচিয়ে সংরক্ষণ করতে পারেন। আর টিস্যু দিয়ে করলে ভালো, চাইলে বক্সে ভরেও রাখতে পারেন, যেহেতু এটা বেশি পেকে গেলে এভাবে খুলে যায় কলাটা সেই কারণে। তো এইভাবে আপনারা এটা করে রাখবেন। তো আশা করি টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এবার যে টিপসটি শেয়ার করবো সেটি হলো কাঁচামরিচ সংরক্ষণ। অনেক সময় আমরা বলি যে কাঁচামরিচের বোটাটা খুলে রাখলে এটা অনেক ভালো থাকে, তো এটা কি হয় অনেক সময় সম্ভব হয় না এই কাজটা করা। অনেক সময় দেখা যায় যে ব্যস্ত থাকা মানুষগুলো হঠাৎ করে কাঁচামরিচ বাসায় নিয়ে আসলে এরকম বাঁচতে পারে না। তো তখন কি করবেন, তখন আপনি কি করবেন এটা এভাবে কাগজ দিয়ে পেঁচিয়ে নেবেন। কাগজ দিয়ে পেঁচিয়ে এটা কিছুক্ষণ বা একদিনের জন্য এভাবে রাখতে পারেন। তো এভাবে না, ঠিক কাগজ দিয়ে পেঁচাবেন প্রথমে, তারপর এটা ভালোভাবে ফোল্ড করবেন। ফোল্ড করার পর একটা বক্স নিয়ে নেবেন। তো বক্সে এটা ঠিক এই অবস্থায় রাখলে আপনি এক দেড় দিন এভাবে রাখতে পারবেন, তারপর যখন সময় পাবেন তখন বোটাটা ছিটিয়ে নেবেন। তো বোটাটা ছাড়িয়ে নিলে আরও কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তাই বলছি এই টিপসটি ভালো লাগলে অবশ্যই কাজে লাগবেন। আমরা যখন চপিং বোর্ড ব্যবহার করে থাকি দেখা যায় যে চপিং বোর্ডগুলোর নিচে কিছু না দিলে একদম নড়াচড়া করতে থাকে,
তো সেটা কখনোই করবে না যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন। তো কি পদ্ধতি সেটাই বলছি। এটা হলো একটা টাকার রাবার নেবেন, এই রাবারটা চপিং বোর্ডে লাগিয়ে নেবেন। তো এভাবে লাগিয়ে নিয়ে কখনোই আপনার চপিং বোর্ড নড়াচড়া করবে না এবং কাজটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি শেষ করতে পারবেন। তো এই আইডিয়াটা কিন্তু অনেক বেশি ভালো, উপকারী আপনাদের জন্য, তাই ফলো করবেন। তো এখন আপনাদের একটা জিনিস পরিষ্কার করে দেখাবো শুধুমাত্র লেবু দিয়ে। আমাদের বাসায় ব্লেন্ডারের যে জারগুলো থাকে দেখা যায় এগুলো যত্ন নেওয়ার কথা একদমই ভুলে যায়, ভেতরের দিকে চকচকে থাকে কিন্তু বাইরের দিকে কি হয় একদম কেমন জানি ঘোলা ঘোলা একটা ভাব হয়ে থাকে, তো পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না বা আমরা খেয়ালই করি না। তো একটা লেবু নিয়ে মাঝে মধ্যে এভাবে স্টিলের যে বাটিটা থাকে ব্লেন্ডারে সেটা এভাবে ঘষে নেবেন, তাহলে একদম নতুনের মতো হয়ে যাবে। আর নতুনের মতো হলে আপনার মনটাও কিন্তু খুব ভালো লাগবে এটা দেখে। সেই জন্যই বলছি যে আমার এই টিপসগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো আজকের ভিডিওতে একটু হয়তো সাউন্ডের সমস্যা হচ্ছে, সেই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অলরেডি আপনারা আমি জানি এটা খুব ভালোভাবে নেবেন, কারণ আপনারা আমাকে ভালোবেসেই কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। তো দেখুন ব্লেন্ডার জারটা কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি। তো এখন আরেকটা পরিষ্কারের ভিডিও দেখাবো, যেটা হচ্ছে চপিং বোর্ড ব্যবহার করতে করতে দেখা যায় যে এটাতে কালচে একটা দাগ পড়ে যায়, তরকারির দাগ বা ফলের দাগ এটা পড়তেই পারে স্বাভাবিক। তো সেই জন্য আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা, তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ, এটাতে আমি এক টুকরো লেবু দিয়ে নেব। ঠিক এই রেমেডিগুলো দিয়ে এই চপিং বোর্ডটা একদম চকচকে হয়ে যাবে। তো লেবুটা অলরেডি এগুলো দিয়ে আমি ঘষে নিচ্ছি, লেবু দিয়ে এই চপিং বোর্ডের উপরে ঘষে নিলে, একটু ঘষলেই দেখা যায় যে 5 মিনিট যদি রেখে দেন বা 10 মিনিট রেখে দেন, তারপর যদি এটা একটু ঘষে নেন তাহলে কিন্তু সেটা আরও বেশি পরিষ্কার হবে। তো আমি সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সাথে সাথেই সেটা শেয়ার করব যে এটা কেমন পরিষ্কার হয়েছে। আপনারা কিন্তু এটা 5-10 মিনিট রেখে দেবেন এভাবে মাখিয়ে, তাহলে ফলটা কিন্তু আরও অনেক বেশি ভালো পাবেন। তো সেই জন্যই বলছি যে আপনারা যদি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু আপনাদের পাশে সারা জীবন থাকতে পারবো আর আপনারাও থাকতে পারবেন। তো এই তো ঘষা মাজা শেষ, এখন এটা ধুয়ে নিব। ধুয়ে নিলে একদম চকচকে হয়ে যাবে। তো পেঁয়াজের একটা টিপস আমি শেয়ার করছি যে পেঁয়াজ যখন আমরা কাটি তাড়াহুড়া থাকে, কাজের অনেক ঝামেলা থাকে, তখন পেঁয়াজ কাটাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো এই কঠিন কাজকে কিভাবে সহজ করবেন, আপনারা একটা কাটা নিয়ে নেবেন। আমরা হয়তো এটা ভাবতেই পারি না যে কাটার দিয়ে পেঁয়াজ কাটা যায়, অনেকে হয়তো কাটে। তো কাটার দিয়ে আমি কাটলে দেখা যায় এটা খুব দ্রুত হবে। তো ছুরি দিয়ে দেখাচ্ছি, তো ছুরি দিয়ে দেখতেই পাচ্ছেন কত মোটামোটা একটা ভাব হয়েছে, অনেকে এটা চিকনও করতে পারে। তো সবচেয়ে চিকন পেঁয়াজ কাটা হবে এবং সেই সাথে এটা দ্রুত হবে। তো কিভাবে হবে দেখাচ্ছি, এই যে দেখেন কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি, একদম মুহূর্তের মধ্যেই খুব চিকন চিকন হয়ে একদম কুচি কুচি হয়ে যাবে পেঁয়াজটা। তো সেই জন্যই বলছি যে এই পেঁয়াজ দিয়ে যদি আপনি ভর্তা বানান বা যে কোনো কিছু মুড়ি মাখা খান তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, কারণ এটা খুবই কুচি কুচি হয়েছে বা ছোট ছোট হয়েছে সেই জন্য বলছি। তো যারা করছেন না তারা আজই কিন্তু এই কাজটা করে ফেলবেন। তো বন্ধুরা এই টিপসটি কিন্তু আপনাদের নতুন গৃহিণীদের জন্য আমি শেয়ার করেছি, কারণ এরা হয়তো পেঁয়াজ নিয়ে অনেকটাই কনফিউশনে পড়ে, সেই জন্যই শেয়ার করা। তো কেমন লেগেছে অবশ্যই নতুন গৃহিণীরা জানাবেন। তো এবারে যে টিপসটি শেয়ার করবো সেটি হলো আমরা বাসায় যে কাচের মগ, গ্লাস বা চা খাওয়ার কাপ ব্যবহার করি সেগুলো কিন্তু মাঝে মধ্যে সাদা কাপগুলো লালচে হয়ে যায় বা একটা দাগ হয়ে যায়, চায়ের বা পানির আয়রনের দাগ হয়ে যায়। তো সেটা দূর করার জন্য কী করবেন, সেটা দূর করার জন্য পেস্ট নিয়ে নেবেন। আমরা যে সব সময় ব্যবহার করি সেই পেস্টগুলো এভাবে মাখবেন, মেখে 5-10 মিনিট রেখে দেবেন। রেখে দিলে এই মগটা যদি আপনি একটু ঘষিয়ে নেন তাহলে এতটাই পরিষ্কার হবে যে এই মগটা দিয়ে পানি খেলে আপনার খুব ভালো লাগবে এবং স্বস্তি ফিল হবে। সেই জন্যই বলছি এভাবে পেস্টে মাখিয়ে তারপর খুব ভালোভাবে সেটা ধুয়ে নেবেন। তো আমি ধুয়েও আপনাদের দেখাচ্ছি যে সেটা কতটা পরিষ্কার হয়। তো এখন তো পেস্ট 5-10 মিনিট আপনারা মাখিয়েই রাখবেন, তারপর এটা ধুয়ে দেখবেন যে কেমন হয়েছে। যদি কেউ না করে থাকেন তাহলে আজকেই এই টিপসটি কাজে লাগবেন, তাহলে দেখবেন খুবই পরিষ্কার হয়েছে। দেখুন পানি দিয়ে ধুয়ে নিয়েছি তাই কতটা পরিষ্কার হয়েছে। তো আপনারা ওইভাবে করে নেবেন। এখন যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু আপনাদের প্রতিদিনের কাজে অনেক প্রয়োজন। অনেক সময় আমরা ভর্তা বানিয়ে থাকি, তো সেই ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করার কারণে কি হয় ভর্তাগুলো নষ্ট হয়ে যায়। এভাবে পেঁয়াজ যদি একটু ফ্রাই প্যানে টেলে নেন তাহলে ভর্তাটা কখনোই নষ্ট হবে না আর পেঁয়াজের গন্ধটা একদমই থাকবে না। তাই তো এখন আমি কিছু পেঁয়াজ নিয়েছি, তো সেই পেঁয়াজগুলো কেটে
কি করেছি, একটা ফ্রাই প্যানে আমি টেলে নিচ্ছি। তো এভাবে ফ্রাই প্যানে টেলে আপনারা আপনাদের বাসার যে কোনো ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘদিন। কারণ এভাবে টেলে যদি আপনি ভর্তা বানান পেঁয়াজটা, তাহলে ভর্তাটা কখনোই নষ্ট হয় না। আর সেই ব্যাপারে আপনারা কোনো চিন্তাও থাকবে না যে আমার ভর্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের সুবিধার জন্যই এই টিপসগুলো শেয়ার করা। আশা করি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন টিপসগুলো এবং কাজে লাগবে আপনাদের সংসারে প্রতিদিনের কাজে, সেই জন্যই শেয়ার করা। বন্ধুরা, আশা করি আজকের টিপসগুলো আপনাদের সবগুলোই ভালো লেগেছে। তারপর আপনারা জানাবেন কোনটা বেশি ভালো লেগেছে এবং উপকারী টিপস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।